তোমরা কোথায় কোথায় গেছো? কয় কইন না, আমরা মদিনার পশ্চিম দিকে ইয়াম্বু ইয়াম্বু সেখান থেকে রওনা করেছি, সেখান থেকে জেদ্দা, জেদ্দা থেকে আমরা এসেছি এডেন, এডেন এডেন থেকে জাহাজ ভাসিয়ে আমরা গিয়েছি মালাবার দ্বীপপুঞ্জ, মালাবার দ্বীপপুঞ্জ, সেখানে ব্যবসা বাণিজ্য সেরে আমরা ঢুকেছি দক্ষিণ ভারতের কেরালা, কেরালা সেখান থেকে কিনা বেচা সেরে আমরা শ্রীলঙ্কার হাম্বান টোটা, হাম্বান টোটা সমুদ্র বন্দরে গিয়েছি, সেখান থেকে আমরা জাহাজ ভাসিয়ে আমরা বাংলাদেশে শিকলবাহা, শিকলবাহা কর্ণফুলী নদীর মোহনায় শিকলবাহা নামটা এখনও আছে, এখানে এসে তারা এক মাস ছিলেন, এক মাস ওই মুসলমান নাবিকেরা এক মাস, এবং ইতিহাসে লেখা আছে এখানে সব মানুষ ছিল অমুসলিম, তারা যখন এই পোশাক এই পাগড়ি এবং কর্ণফুলী নদী দিয়ে এরা উজু করে দিনের মধ্যে কয়েকবার নদীর পাড়ে সালাত আদায় করে, তখন এখানকার অমুসলিমরা জিজ্ঞেস করলো হু আর ইউ, তোমরা কারা? তখন এই আরব নাবিকেরা জবাব দিয়েছিল উই আর ফ্রম অ্যারাবিয়ান কান্ট্রি, অ্যারাবিয়ান কান্ট্রি শিকলবাহা থেকে, 28 দিন তারা শিকলবাহা ছিলেন, এখান থেকে গেলেন রেঙ্গুন, রেঙ্গুন বার্মার শেষ প্রান্তে, রেঙ্গুন থেকে তারা গেছেন বর্তমান চীনের সর্বপূর্ব দিকে, যে সমুদ্র বন্দরটা চীন সাগরের পাড়ে, এই সমুদ্র বন্দরটার নাম ক্যান্টন, ক্যান্টন ক্যান্টন, এবং সেখানে গিয়ে জায়গাটা এত ভালো যেখানে মা আমেনার মামাতো ভাই হযরত সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজ্জাশির দরবার থেকে সেখানে গেছিলেন, চীনা সরকার বর্তমানে চীনের সব মসজিদ বন্ধ করে দিয়েছে কিন্তু মসজিদে সাদ ইবনে আবু আক্কাস এটা বন্ধ করার সাহস পায় নাই, সেটা এখনো খোলা আছে, আজান হচ্ছে জামাত হচ্ছে। এরপরে বলে যে আমরা সেখান থেকে ফিরে এসে গেছি বন্দর আব্বাস, সেখান থেকে ব্যবসা করে আমরা গেছি ইসমাইলিয়া, একটু খেয়াল করেন ইসমাইলিয়া, এই ব্যবসা করে টোরে আমরা মালিন্দি হয়ে এখন আরবের দিকে ফিরে যাচ্ছি। বাস্কো ডা গামার মাথা চক্কর দিল, বাবারে বাবা, দুনিয়ার যেসব সমুদ্র বন্দরের কথা কইছে এগুলোর নাম তো আমার বাপদাদা সৈদ্য গোষ্ঠীও শোনে নাই, এরা তো সব জায়গায় ব্যবসা করে টোরে এখন আরবের দিকে ফিরে যায়। বাস্কো ডা গামা বলে আই এম ভাস্কো ডা গামা, আই এম সো অ্যান্ড সো, হাউ ক্যান ইউ হেল্প মি প্লিজ, আমি দিক হারিয়ে ফেলেছি, আমি ভারতবর্ষে যাব এই জন্য এখানে এসেছি, হাউ ক্যান ইউ হেল্প মি প্লিজ, হে আরব নাবিকেরা আপনারা আমাকে কীভাবে সাহায্য করতে পারেন? তখন নাবিকদের একজন বলল আমাদের নবী হাদিসে বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি অন্যের উপকার করে, তোমার জাত পাত ধর্ম এগুলো আমার দরকার নাই, তোমার পরিচয় তুমি মানুষ নাকি? লে নফসে কালাইকে হাক কোন, তোমার নফসের একটা হক তোমার উপরে আছে, অলে যাও যাতে কালাইকা হাক কোন, তোমার স্ত্রীর একটা হক তোমার উপরে আছে, অলে আওলাদে কালাইকা হাক কোন, তোমার ছেলেমেয়ের একটা হক তোমার উপরে আছে, অলে জিরানেকা আলাইকা হাক কোন, তোমার এই দিকে চল্লিশ এই দিকে চল্লিশ এই দিকে চল্লিশ এই দিকে চল্লিশ, এটা হলো তোমার প্রতিবেশী, তাদের একটা হক তোমার উপরে। কিন্তু এখানে নবীজি হাদিসে এই কথা বলেন নাই, তোমার প্রতিবেশী যারা মুসলমান, মুসলমান প্রতিবেশী তাদের হক তোমার উপরে আছে, সব প্রতিবেশী হিন্দু হোক খ্রিস্টান হোক অমুসলিম হোক সে তোমার প্রতিবেশী, সুতরাং তাকে সাহায্য সহযোগিতা করা তোমার ইমানের দাবি। আলহামদুলিল্লাহ বলেন। এখন নাবিকেরা ভাস্কো ডা গামাকে ওই বাণিজ্যিক দলের জাহাজ বহরের ক্যাপ্টেন ছিলেন আব্দুর রহমান ইবনে মাজিদ, আব্দুর রহমান ইবনে মাজিদ, আর ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে নট ভাস্কো ডা গামা বাট আব্দুর রহমান ইবনে মাজিদ, ভারতে আসার সাগর পথ ভাস্কো ডা গামা আবিষ্কার করে নাই, আবিষ্কার করেছে আব্দুর রহমান ইবনে মজিদ, তারা এই ঘটনাটা লিখেছে, আপনারা ইনসাইক্লোপিডিয়া থেকে দেখে নিয়েন। এখন এই লোকেরা
বাস্কোডা গামাকে ক্যাপ্টেন আব্দুর রহমান ইবনে মাজিদ সাদা পতাকা যে জাহাজে, সাদা পতাকা ক্যাপ্টেনের জাহাজে নিয়ে গেল আব্দুর রহমান ইবনে মাজিদ, ইনসাইক্লোপিডিয়া যার নাম, নিয়ে পরিচয় করাই দিল, হি ইজ ভাস্কোডা গামা, হি ইজ ফ্রম পর্তুগাল, হাউ ক্যান উই হেল্প হিম নাও, আমরা এখন তাকে কীভাবে সহযোগিতা করতে পারি। আব্দুর রহমান ইবনে মাজিদ পরিচয় নিয়ে টিয়ে তারপরে বললেন, হ্যাঁ তোমাকে সহযোগিতা করা আমাদের উপরে ফরজ। এইবার আব্দুর রহমান ইবনে মাজিদ মাঝখানে একটা টেবিল, এদিকে চেয়ারে বসে বসে দুনিয়ার সমুদ্র পথের একটা ম্যাপ এইভাবে দেখতেছেন, কোন বন্দর কোন দিকে, কোন সমুদ্র কোন দিকে, কোনখান থেকে যাতায়াত কোন দিকে দেখতেছেন। এমন সময় ভাস্কর ডাকা আমার সেখানে ঢুকলো, ঢুকার পরে আব্দুর রহমান ইবনে মাজিদ তাকে সামনের বিপরীতে চেয়ারটায় বসাইলেন, বসাইয়া পরিচয় আলাপ সালাপের পরে ভাস্কর ডাকা আমা বললো, আমি ভারতে যাওয়ার জন্য আসছিলাম, এখন তো আমি পূব পশ্চিম খুঁজে পাচ্ছি না। আব্দুর রহমান ইবনে মাজিদ বললেন, ভারতে যাওয়ার দরকার নাই, তুমি তো এখন পর্তুগালও ফিরে যেতে পারবে না, কারণ পূব পশ্চিম তুমি হারিয়ে ফেলেছ। আচ্ছা আসো, আমি তোমাকে নির্দেশনা দিচ্ছি, দেখেন ইতিহাস দেখেন। তখন আব্দুর রহমান ইবনে মাজিদ বললেন, মাই ডিয়ার ভাস্কো ডা গামা, প্লিজ তুমি দয়া করে তোমার কম্পাস সেটটা এই মানচিত্রের মাঝখানে রাখো, তোমার কম্পাস সেট। আর আব্দুর রহমান ইবনে মাজিদ তার কম্পাসটাও রাখলেন, ওই আগের পকেট ঘড়ির মতো কম্পাস। ভাস্কো ডা গামা বললেন, হোয়াট ইজ কম্পাস, উই ডোন্ট নো, হোয়াট ইজ কম্পাস, উই ডোন্ট, আই ডোন্ট নো, কম্পাস কি আমি তো এই নামও শুনি নাই, কম্পাস কিটা জানিও না। আব্দুর রহমান ইবনে মাজিদ হেসে বললেন, ভারতে যাওয়া দূরের কথা, তুমি তো এখন তোমার দেশেও ফিরে যেতে পারবে না, কারণ তুমি দিক বিদিক হারিয়ে ফেলেছ। ধরো আমার কাছে অতিরিক্ত কম্পাস আছে, আমার এইটা তোমাকে উপহার দিলাম, হাদিয়া, এটা এখন তোমার, তোমার এই কম্পাসটা আমি যেটা দিলাম এটা সাগর পথের মানচিত্রের মাঝখানে রাখো, রাখছে। এইবার আব্দুর রহমান ইবনে মাজিদ ম্যাপটারে এইভাবে ঘুরায়, এইভাবে ঘুরায় টেবিলের উপরে, ম্যাপ যখন এইভাবে ঘুরায় কম্পাসের কাঁটাও এক জায়গায় নাকি, এক জায়গায় নাকি ঘুরে, আপনাদের অসুবিধা হয় বলে, এখন কম্পাসের কাঁটাও ঘুরে। এইবার আব্দুর রহমান ইবনে মাজিদ বলেন, মাই ডিয়ার ভাস্কো ডা গামা, আপনার এই কম্পাসের কাঁটা অক্ষাংশের এত দ্রাঘিমায়, বিষুব রেখার এত পয়েন্টে যতক্ষণ বিরাজ করবে ততক্ষণ আপনি সামনের দিকে জাহাজ চালাইতে থাকবেন, তারপরে দেখবেন আপনার কম্পাসের কাঁটা বাম দিকে ঘুরে গেছে, বাম দিকে, তখন আপনি জাহাজটাকে বাম দিকে ঘুরিয়ে দুই দিন দুই রাত শুধু বাম দিকে চালাবেন, সেখানে যাওয়ার পরে বিষুব রেখা অক্ষাংশের এত দ্রাঘিমায় আপনার জাহাজ যখন পৌঁছবে তখন দেখবেন কম্পাসের কাঁটা আবার সোজা সামনের দিকে এইভাবে সোজা হয়ে গেছে, এই সোজা কম্পাসের কাঁটার মুখামুখি দুই দিন তিন রাত একাধারে জাহাজ চালালে যেই দেশটা পাবেন সেই দেশটার নাম ভারতবর্ষ। ভাই দুই ঘন্টা বুঝেছি, দুই ঘন্টা, দুই ঘন্টা তাকে ডিমনস্ট্রেশন দিয়েছে, দুই ঘন্টা বুঝানোর পরে হাতে কো আই তো না বুঝি, সাত গাইয়া কথা, ও আই তো না বুঝি, তুমি দুই ঘন্টা আমার দেখাইছ অক্ষাংশ বিষুব রেখা দ্রাঘিমা এত পয়েন্ট, আমার তো মাথা গোল হইয়া গেছে, আমি কিছু বুঝতে পারছি না। তখন আব্দুর রহমান ইবনে মাজিদ বুঝলেন, এই লোককে এখানে ছেড়ে দিলে সে ভারতে যেতে পারবে না, পর্তুগালেও ফিরে যেতে পারবে না, সাগরে ডুবে মরবে। তখন আব্দুর রহমান ইবনে মাজিদ বললেন যে ঠিক আছে তোমার জাহাজগুলো লও। আব্দুর রহমান ইবনে মাজিদ সব জাহাজের সামনে ভাস্কো ডা গামার জাহাজ পিছে এইভাবে ডিমনস্ট্রেশন মানচিত্রে কম্পাসে যেভাবে বলেছে এইভাবে সাত দিন আট রাত জাহাজ চালিয়ে, অবশ্যই ভূমধ্য সাগরের ভিতর দিয়ে, ভূমধ্য সাগর ওই ওই দেশটা থেকে মালিন্দি মরক্কো, মরক্কো এখান থেকে ভারতের দিকে আসতে হইলে এখন কিন্তু বিরাট ঘুরাপথ, আর ভূমধ্য সাগর দিয়ে আসলে দুবাইয়ের এখান দিয়ে, দুবাইয়ের এখান দিয়ে নামলে সামনে গেলেই কিন্তু ভারতের কেরালা, ভারতের কেরালা।
এখন ভাস্কো দা গামা তার জাহাজ পিছে পিছে আব্দুর রহমান ইবনে মাজিদ আগে আগে জাহাজ চালিয়ে পূর্ব ভারতের কালিকট বন্দর, কালিকট বন্দর এখানে ভাস্কো দা গামাকে পৌঁছাই দিয়ে আব্দুর রহমান ইবনে মাজিদ মালিন্দি মরক্কো হয়ে আরবে ফিরে গেছেন। কিন্তু ইতিহাসে ভাস্কো দা গামার নাম আছে, ওস্তাদের নাম নাই।